মাগুরার জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচন পূর্ব সহিংসতায় দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের ভয়ে এলাকার মানুষ মালামাল নিয়ে অন্যত্র যেতে দেখা গেছে। হত্যা পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে জগদল ইউনিয়নের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সহিংসতার ঘটনায় চারজন নিহত হওয়ার পর শনিবারও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করতে দেখা যায়। আবারও হামলা ও সহিংসতার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন এলাকাবাসী। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যা পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। আমরা ইতোমধ্যেই চারজনকে আটক করতে সক্ষম হয়েছি। এলাকায় পর্যাপ্ত অতিরিক্ত পুলিশের উপস্থিতি রয়েছে। আইন শৃঙ্খলা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ রয়েছে আর কোনো ধরনের কোনো বর্তমানে কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না। 11 নভেম্বর জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে 3 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ হাসানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের 4 সমর্থক নিহত হয়, আহত হয় কমপক্ষে 20 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।